দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জা ফোরচা মুক্তবাকে আপনাদের সাথে আজকে আমি ফারাব হাফিজ আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি বিতর্কেই সমাধান বিষয়টি আছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্প্রতি ভারত সফর শেষে পনেরো দিনের ব্যবধানে দুইবার তিনি ভারত সফর করেছেন এবং সফর শেষে তিনি আজকে সংবাদ সম্মেলন করেছেন আজকে সকাল এগারোটার দিকে গণভবন থেকে সেই সংবাদ সম্মেলনে তিনি একটি প্রসঙ্গ নিয়ে এসছেন সেই প্রসঙ্গে যাবার আগে আমাদের যারা অতিথি রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই ডক্টর মিজানুর রহমান তিনি অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব এম এ আজিজ সিনিয়র সাংবাদিক এবং রয়েছেন জনাব মাসুদ কামাল তিনি সিনিয়র সাংবাদিক আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমরা প্রেস কনফারেন্সে আজকে একটি জিনিস একটি কিছুটা আমার কাছে নতুন মনে হয়েছে এই বিষয়টা নিয়েই শুরু করতে চাই ডক্টর ইউনুস প্রসঙ্গে তিনি আজকে প্রধানমন্ত্রী কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ডিবেট হতেই পারে আপনি আসেন বসেন আমরা কথা বলি তিনি প্রধানমন্ত্রী সেখানে উল্লেখ করেছেন যে তাকেই সবচেয়ে বেশি সুবিধা দিয়েছি দিয়েছে আওয়ামী লীগ তাকে বিভিন্ন আর্থিক সুবিধা বলেন আর এই যে নোবেল পাওয়া বিষয়ে তার ব্র্যান্ডিংয়ের বিষয়টাও তাদের হাত ধরেই আসছে এখন ডক্টর ইউনিসি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ফোরামে গিয়ে সরকারকে বা আওয়ামী লীগকে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন এই প্রসঙ্গে আমি একটা আপনার মন্তব্য শুনি জনাব মাসুদ কামাল না এটা এখন দেখেন একটা জিনিস হলো কি জানেন আমাদের জন্য কিছু কিছু জায়গায় একটু বেকায়দা হয় বেকায়দা হয় কারণে যখন এখানে খোদ প্রাইম মিনিস্টার একটা পার্টি হয়ে যান তখন আমাদের পক্ষে কিছু কথা বলা কিন্তু আসলে একটু সমস্যা কারণ রাষ্ট্রের দু একটা জায়গায় কিন্তু আমরা মনে করি কি দু একটা জায়গায় আমরা ছাড় দিতে চাই সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এটা তো অনেক উচ্চপদ তাই না তো ওনাদের কথার আমরা কি সমালোচনা করব উনি যেটা বলেছেন উনি তো এখানে অনেক কিছুই বলেছেন উনি বলেছেন যে গ্রামীণ ব্যাংকের তো এরশাদ বানিয়েছে এবং এরশাদ গ্রামীণ ব্যাংক বানানোর পর একজন এমডি খুঁজতে ছিলেন তখন উনি ডক্টর বি বাইডেন জি উনি যেটা বলেছেন বিষয়গুলো হল কি প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি এরা যখন কথা বলেন ওনাদেরকে কিন্তু কেউ না কেউ তথ্যগুলি ফিট করে মানে উনি তো সব ফাইল নিয়ে বসেন না সম্ভাবনা এটা হিউম্যানলি ইম্পসিবল কেউ না কেউ ওনাকে তথ্যগুলি দেয় যারা তথ্যগুলি দেয় তাদের একটু বোঝা উচিত যে আমি যে এই তথ্যগুলি দিয়ে প্রাইম মিনিস্টারের মতো মানুষকে দিয়ে মুখ দেব উচ্চারণ করাচ্ছি এটা তো কেউ না কেউ আলোচনা করবে কাউ না কারোর কাছে তথ্যগুলো আছে কেউ না কেউ এটাকে চ্যালেঞ্জ করবে এবং সেখানে যদি ধোপে না টিকে তাহলে যে তথ্যগুলি ওনাকে দিলেন তার কিন্তু কোনো ঝামেলা হয় না বেঁকেতে পারেন যিনি উচ্চারণ করেন তারা এখানে আমি সেটাই তো বলছি এর সাথে ইউনুস কে এমডি হিসাবে পেয়েছে ডক্টর ইউনুসকে ছাড়া গ্রামীণ ব্যাংক হতো আমাদের সিম্পলি কথাটা জবাব দেন ডক্টর ইউনুস ছাড়া গ্রামীণ ব্যাংক হতো এটা কি পসিবল ছিল এই তথ্যটাই তো ভুল গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুস ভাই অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই জোবরা গ্রামে যখন উনি শুরু করলেন এখান থেকে আস এই যে ইতিহাসটা এই ইতিহাসটা কে না জানে বাংলাদেশের এবং বিদেশের এবং সারা দুনিয়ার কে না জানে এখানে এর সাথে কোথায় ওই সময় যেহেতু একটা ব্যাংক করতে হবে রাষ্ট্রের একটা অনুমতি লাগবে ওই সময় বাই চান্স এর সাথে ক্ষমতায় ছিল এবং অনেক সামরিক শাসকই এরকম কিন্তু দু একটা কাজ করে যেমন এর সাথে আমলে আমাদের স্বাস্থ্যনীতি হয়েছিল আমাদের স্বাস্থ্যনীতিটা এসে করেছিল কিন্তু এসেছ করেছিল আসলে এটা তো ডক্টর চৌধুরী এবং ফরাদ এটা তো সবাই জানে এর সাথে বিষয়গুলো এভাবে কিন্তু বুঝতে হবে তো এটা যদি বললেন না একটা সরকারের সদিচ্ছা না থাকলে তো সেটা আর হয় না এরকম একটা পলিসির ব্যাপারটা সামনে আসে না সরকারের ইচ্ছা থাকতে হয় রাজনৈতিক উইলটা থাকতে হয় না হলে তো একটা আপনি এরশাদের কথা বললেন সেই সময় তার কোনো না কোনোভাবে ইচ্ছা ছিল বলেই হচ্ছে তাদেরকে তারা তো কি হলো এরশাদ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হয়ে গেল হয়ে গেল পৃথিবীর কেউ বলবে যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এরশাদ পৃথিবীর কেউ বলবে যিনি ওনাকে তথ্যগুলি দিয়েছেন তিনি ওনাকে মিসগাইড করেছেন আমি বলবো এটা ভাই আপনি একজন লোকের বিশ্বাস সমালোচনা করেন কোনো সমস্যা নাই তার হাজার হাজার দোষ আছে হতেই পারে আপনি ওগুলো টু দ্য পয়েন্ট আলোচনা করেন আপনি এমন পয়েন্ট ওনার মুখ দিয়ে উচ্চারণ করাচ্ছেন যে পয়েন্টগুলো আলটিমেটলি ধোপে টিকবে না জি আমি আপনি আরেকটা পয়েন্ট বলি শ্রমিকের পাঁচ পার্সেন্ট দেয় নাই অভিযোগ তো এটা জি যে মামলাটা ওনার নামে এখন চলছে মানি লন্ডারিংয়ের আপনি কি জানেন ওখানে শ্রমিকরা সব মিলে কত টাকা পাইছে ওখানে যে সবচেয়ে ছোট শ্রমিক যে ড্রাইভার সেও পেয়েছে দেড় কোটি টাকার বেশি যখন নাকি কোর্ট বললো যে শ্রমিকের এই পাসপোর্ট উনি বলছেন যে আমি জানতাম না যে আমার এটা গ্রামীণ টেলিকম এটা যে ওই ফর্মুলায় পরে কারখানা ফর্মুলা পরে যদি কোর্ট বলে যে পরে আমি দিয়ে দিব আমি দিয়ে দেব চারশো সাঁত্রিশ কোটি টাকা উনি দিয়ে দিয়েছেন ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে এবং একজন শ্রমিকের টাকা পায় নাই বলতে যারা আসামি হয়েছে এই আসামির মধ্যে গ্রামীণ টেলিকমের এমডিও আছেন এবং এই এমডিও কিন্তু একজন শ্রমিক হিসাবে ওই ফাইভ টাকা পেয়েছেন ওনার আনুপাতিক হারে উনিও টাকা পেয়েছেন বললাম যে সবচেয়ে কম পেয়েছে সেও দেড় কোটি টাকা বেশি পেয়েছে ওখানে তাহলে এখন যেটা বলতেছে মানি লন্ডারিং এর মামলা হয়েছে এই মামলা আসে এই বাদীকে এই বাদী কি শ্রমিকরা কেউ একজন বাদী বাদীটা তো বাদী না উনি তো বললেন যে মামলা আমি কই মামলা শ্রমিকরা করছে শ্রমিক বাদীগুলি কে সিম্পল কোয়েশ্চেন কারণ এটা তো আমি এমামার্ডে ফলো করতেছি ভাই কাজ সেদিন কিছু বলতেও পারলেন না তো আমি বলতেছি জিনিসটা শুনেন যদি আপনি আটকাতে চান যদি আপনি একজন লোককে বিব্রত করতে চান একজন লোককে বেজ করতে চান আপনার হয়তো অনেক কিছু আছে জি এই যে ফাইভ পার্সেন্টের খারাপ আপনি যোগ করছেন বাংলাদেশে আপনি বলে বলেন বাংলাদেশে এত প্রতিষ্ঠান আছে কোন বেসরকারি প্রতিষ্ঠান ফাইভ পার্সেন্ট প্রফিট তার শ্রমিকদেরকে দেয় নাম ধরে ধরে বলেন আপনি বড় বড় প্রতিষ্ঠান কোনটা আছে বসুন্ধরা আছে যমুনা গ্রুপ আছে আছে না জি সামিট গ্রুপ আছে আছে করেন যারা চাকরি করে পিউন যারা আছে পাঁচ পার্সেন্ট পায় কিনা জিজ্ঞাসা করেন তাদের শ্রমিকের সংখ্যা তো বেশি কিন্তু দেয়ার কথা যদি হয়ে থাকে এবং সে যদি কাগজে কলমে লেখা থাকে না দিয়ে জি যে লোক দিয়ে দিছে আপনি তাকে বলতেছেন সে খারাপ আর যারা দেয়নি তাদের মধ্যে কোনো ভূমিকা নাই উনি যেখানে আজকে বলা হয়েছিল যে যত প্রতিষ্ঠান আছে সবাই পাঁচ পার্সেন্ট করে শ্রমিকদেরকে দিয়ে দেন প্রফিট জি না দেন সবাইকে আমি ধরবো এটা বলতেন আমি খুশি হইতাম আচ্ছা ডক্টর মিজানুর রহমান আমার কথা হলো কি ওই প্রতিষ্ঠান একজন ব্যক্তির ব্যাপারে এতটা না হলেও চলে বরঞ্চ উনি তো সবার প্রাইম মিনিস্টার যে সমস্ত প্রতিষ্ঠানের শ্রমিকরা পায় নাই উনি তাদেরও প্রাইম মিনিস্টার আমরা আশা করবো যে তাদের জন্য উনি কিছু বলবেন যে যারা দেয় নাই পাঁচ পার্সেন্ট প্রফিট প্রফিট শেয়ারিং যারা না করে তাদের সবাইকে আমি ধরবো আজকে একটা অর্ডার দিয়ে দেন আমি ওনাকে দুই হাতে আমি সাপোর্ট করবো এইবার ঠিক আছে আচ্ছা ডক্টর মিজানুর রহমান এ প্রসঙ্গে যদি আপনার বক্তব্য শুনি না আজকের প্রসঙ্গটা তো আমি বুঝতে পারতেছি না একটা তো হলো বিচার হচ্ছে মামলা কোর্ট কাছারির ব্যাপার আছে এটা নিয়ে কি কোনো এটা নিয়ে আলাপ করবো না 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 কোর্ট কাচারের বিষয়ে মামলা তো আরও প্রেস কনফারেন্সে একটা প্রসঙ্গ এরকম আসছিল যে একটি বিদেশি ম্যাগাজিনে যখন এই ধরনের একটা ডক্টর ইউনুস নিয়ে একটা আর্টিকেল ছাপা হয় সেখানে নানান প্রসঙ্গ ছিল তো প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করার পরে তিনি বলেছেন যে বসুক ডক্টর ইউনুস আমার সাথে ডিবেট হোক আমেরিকাতে যেভাবে হয় ওপেন ডিবেট হোক তারপরে দেখি যে সে মানে কেউ কেউ তাকে বলছিল যে এটা আপনি হিংসা থেকে করতে পারেন কিন্তু কেন আমার আমি জাতির পিতার কন্যা ধন্যবাদ আমি প্রথমে বলি গ্রামীণ ব্যাংক এরশাদ তৈরি করছে এটা ঠিক না আমলে হয়তো তৈরি হয়েছে এটা বলতে পারেন আর গ্রামীণ গ্রামীণ ব্যাংক যে কর্মকাণ্ডগুলো করে ক্ষুদ্র ঋণ ওটারও জনক ডক্টর ইনুর সাহেব নয় এর আগে পৃথিবীতে বহু লোক এরকম ক্ষুদ্র ঋণ আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করেছে আরও রাজা রামমোহন থেকে এইসব জিনিস ছিল বাট একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে যে ঋণের যে ব্যবস্থাটা এটা মানে বাংলাদেশে প্রচলন করার ক্ষেত্রে ডক্টর ইনুর সাহেবের ভূমিকা আছে কিন্তু এই এখন এই মামলা মোকদ্দমা যেগুলো কোর্ট কাছারির ব্যাপার আইন সাক্ষী প্রমাণ আমাদের সিনিয়র সাংবাদিক মসজিদ কামাল যেভাবে বললেন তাহলে তো এই মামলা কোর্টে টিকবেই না যদি এটা হয় দিয়ে দিচ্ছে বা দেয়নি ওইটা যেটা বলছে ওটা হলো ট্যাক্সের ব্যাপার যেটা বারো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এইটার ব্যাপারটা আমি ঠিক ক্লিয়ার করে জানি না এটা মামলা চলছে মামলা তো আরও আছে যেমন উনি নয় কোটি টাকা দিছিলেন ওনার আব্বার যে প্রতিষ্ঠান জি একটা প্যাকেজিং কোম্পানি ওটা নয় কোটি টাকা দিছিলেন লোন সেই নগরীটাকে আবার পুরোটা মাফ করে দিয়েছেন সেই মামলা তো আবার আসতেছে এগুলো সিরিজ বাট এখন যদি কোনো সাংবাদিক এইটা বলে থাকে এই পুরো ব্যাপারটা নিয়ে যদি মনে করেন আমি আলোচনা করতেছি আমরা আলোচনা করছি আমি খুব বিব্রত বোধ করতেছি ডক্টর ইনোস বা মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে বা বিদেশে পত্রিকায় সম্পাদকীয় এটা সেটা এগুলো হওয়া যদি কোনো সাংবাদিক এই ইনিশিয়েটিভটা ভেবে নিয়ে থাকে যে এটা প্যাস করা যায় কিনা যে এই যে চলতে থাকলো এদিকে চলতে থাকলো একটা তো হলো আইনি মামলাটা আমরা একটা এক জিনিস বাট এই যে বিদেশিদের দিয়ে বলানো বা এদিক থেকে বারবার এগুলো নিয়ে কথা বলা তো এইগুলো মনে হয় একটা জায়গায় যদি কোনো সাংবাদিক মধ্যস্থা সেটেল করতে পারে আমি আমি নিজেও স্বাগত জানাবো যে এটা নিয়ে এইভাবে মানে অভিযোগ পাল্টা অভিযোগ যেগুলো হচ্ছে বরং এটা যদি একটা এক জায়গায় বসে যদি হোক হ্যাঁ অভিযোগটা কি এটার জবাব কী অভিযোগটা কি এটার জবাব কী বা উনি যেটা বলছেন এটার সাথে এটা এরকম একটা দেখেন আপনি যে মামলাগুলো নিয়ে যখন বের হয় ইনুস সাহেব বের হয় ওনার সাথে আমাদের বন্ধু মামুন হলো ওনার অ্যাডভোকেট ওই এই আদালত কোনো এক্তিয়ার আছে কি না দুদক এই মামলা করতে পারে কিনা ইত্যাদি অন্য অন্য কথা বলতে বলে মামলাটার কোনো মেরিট আছে যেটা মাসুদ কামলাই বলার চেষ্টা করলো এরকমও তো কোনোদিন শুনি নাই যে এই ঘটনা শুধু বলে এই মামলা করার একটিয়ার আছে কি না এই মামলার যথানিম হয় না এইসব কথাবার্তাগুলো বলে বাট এই মামলার ম্যারিটটা কি এইটার সম্বন্ধে কোনো পক্ষে আমরা এগুলো শুনি না তো সেই জন্য যদি এরকম হয় যে আমরা যে বিষয়গুলো খামাখা একটা অনবরত এটা নিয়ে একটা বলবো যে ভারতে দ্বিপাক্ষিক সফরের বিস্তারিত জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন শুরুতে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা সমালোচনা করে তাদের জানা উচিত সরকার প্রধান বলেন যারা দেশ বিক্রির কথা বলে তারাই গোপনে ভারতের কাছে নিজেদের বিক্রি এসেছে আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটারে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্দে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই নাই। কিছুই প্রকল্প নিয়ে ভারত চীন প্রস্তাব দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তিস্তা বলেন দেশের জন্য যেটি কল্যাণকর ও লাভজনক সেটি গ্রহণ করা হবে মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার এখানে আমার তো কিছু বলার নাই ত্রিশটা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি এই প্রজেক্টটা যদি আমরা করি হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে ভারতও প্রস্তাব দিয়েছে অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব। সেই ভারত যখন এগিয়ে আসছে আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না আমরা সেই সুবিধা পাবো আর এক জবাবে শেখ হাসিনা বলেন ডক্টর ইউনিসের সাথে ব্যক্তিগত বিরোধের কিছু নেই নোবেল জোরের সাথে বিতর্কের চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি লেবাররা লেবার কোর্টে মামলা করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইসের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারোর দ্বন্দ্ব নেই আর আমি জীবনে নোবেল প্রাইসের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই যেমন আমার জেলা শিকার কি আছে সে আসুক না মাঠে আসুক চলুক আমার সাথে আমেরিকা ডিবেট হয় না আসুক কথা বলবো সব থেকে বেশি আজকে অর্থিক সুবিধা থেকে সব কিছু তো আমার হাত থেকে কিছু মানুষের অর্থ লিপসা অনেক বেড়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন এভাবে টাকার লোভ করে দেশে ছাড়তে হলে লাভ কি সে অর্থ বানিয়ে লাভটা কি হলো এতই অর্থ ফেললো যে সে আর দেশেই থাকা যায় না সব জি রিপোর্টটা দেখছিলেন তিনি অনেকগুলো প্রসঙ্গই কথা বলেছেন তার মধ্যে ডক্টর ইউনুস সম্পর্কে নানান রকমের তাকে আর্থিক সুবিধা দেওয়ার কথা গ্রামীণ ফোনের ব্যবসা তাকে মানে তাকে প্রধানমন্ত্রী নিজে হাতে দিয়েছেন সেটা বলেছেন দারিদ্র বিমোচনের নামে এই যে গ্রামীণ ব্যাংকের যে কর্মকাণ্ড তিনি বলেছেন যে দারিদ্র বিমোচন না বরং দারিদ্র্যকে লালন করা হয় এখন এর মাধ্যমে তারপরে অনেকে আত্মহত্যা করেছেন আবার বলছি এগুলো এই কথাগুলো নতুন কোনো কথা না এগুলো আগেও শুনছি আমরা বাট এখন আমি যেটা সর্বশেষ যেটা দেখলাম যদি এরকম একটা ডিবেটের মধ্যে দিয়ে এটা সমাপ্ত হয় খুবই ভালো আমরা মানে এটা শেষ হোক এবং পরে মানে মিটমাট হয়ে গেছে দুজনে আর এইগুলো নিয়ে আর কেউ কথা বলবে না এই পর্যায়ে যদি আর মামলা যেগুলো আইনি ব্যাপার আছে সেটা এক জিনিস বাট পারস্পরিক যে কথা বলা পক্ষে বিপক্ষে এটা যদি ডিবেট হয়ে শেষ হয় আমি আমি খুশি হব এর বিষয়ে আমরা আমি কোনো কিছু বলতে চাই আচ্ছা জানাব এম এ আজিজ আপনাকে আপনার কাছ থেকে শুনে এই প্রসঙ্গে হ্যাঁ দেখেন একজন সাংবাদিক প্রথমে প্রশ্ন করল যে আপনি নাকি দেশ বিক্রি করে দিচ্ছেন আপনি নিশ্চয়ই শুনেছেন এই প্রশ্নটা একদমই অভাসঙ্গিক না দেশ বিক্রি করে দিচ্ছেন একজন সাংবাদিক ডিরেক্টলি এই প্রশ্ন করেন নাই মানে অন্য প্রশ্ন করতে গিয়ে প্রথমে এই কথাটা বলে নিচ্ছে জি 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 সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে জি দ্বিতীয়টা প্রত্যেকটা সাংবাদিক প্রশ্ন আমি বলছি যে আমি সাংবাদিকতা শুরু করছি সেভেন্টি এ জি অবজারভার ডেলি স্টার এইসব কাজ করছি আমার সাথে এখন এগুলো মেলে না প্রত্যেকটা প্রশ্নকর্তা আগে প্রধানমন্ত্রীকে অ্যাপিস করার চেষ্টা করে তারপরে মূল প্রশ্ন আসে প্রশ্ন করে এবং প্রশ্ন করে মানে একটা রচনার মতো পয়েন্টেড না অর্থাৎ একজন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন পিন পয়েন্টেড হওয়া উচিত কোশ্চেন শর্ট হতে হবে দ্বিতীয়ত প্রধানমন্ত্রী আমাদের কিন্তু যতই বলেন দেশের জন্যে আমাদের তো সবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে মিসগাইড করবেন ফ্লাটারিং করবেন বা প্রধানমন্ত্রী কোনো লুস্টক করার সুযোগ পাবেন অথবা তিনি কোনো কথা বলে বিতর্কিত হবেন এমন কোনো কাজ সাংবাদিকের করা উচিত না এতে সেটা হয়েছে কারণ যতগুলো এখানে সফরে সবচেয়ে বড় বড় ইম্পর্টেন্ট কথার ভিতরে সবচাইতে ডক্টর ইউনুস নিয়ে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি কথা বলেছে এটাতে প্রমাণ হয়েছে যে উনি আসলে ডক্টর ইউনুসকে সহ্য করতে পারেন না আমি কিন্তু মেরিট কিভাবে প্রমাণ হলো প্রমাণ হলো যে এত কথা তো ওই ব্যক্তির উনি প্রধানমন্ত্রী ডক্টর ইউনিস নোবেল পাইছে সেটা অন্য ইস্যু উনি তো ওনাকে মনে হচ্ছে রাইবেল মনে করছে অথবা শত্রু মনে করছে অথবা হিংসা করতেছে একটা কিছু এই নইলে এত কথা বলার দরকার কি একজন প্রশ্ন করছে যে শুধু টাইম ম্যাগাজিনে ইউনিশ সম্পর্কে আর্টিকেল লেখা হয়েছে এইটুকুই তো ভিতরের কোনো কোশ্চেনও করেন জি এটার উপরে তিনি এই বক্তব্যটা দিলেন এখন তারপরও আমি বলবো এটাকে পজিটিভ নিতে চাই আমি মেরিটে যেতে চাই না প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেষে যে কথাটা বলছে যে আমার কাছে আসুক ডিবেট করুক আমি এটাকে এইভাবে না হয়ে আমি বলবো যে উনি প্রধানমন্ত্রী ইউনুস কিন্তু নোবেল প্রাইজ পাক আর যাই পাক তিনি বাংলাদেশের নাগরিক জি ওনাকে উনি ইনভাইট করুক জি আমাকে ডাক দিতে পারে ওনাকে ইনভাইট করে দেওয়ার দিক এইটুক মর্যাদা ওনাকে দিয়ে দাওয়াত কথা বলুক কথা বললে যেটা মিজান ভাইয়া বললেন এটা সমাপ্তি হওয়া যতই বলেন না কেন টাইম ম্যাগাজিন রিপোর্ট আর্টিকেল লিখছে এখন যদি ইউনুস যদি এটা লেখাও থাকে টাইম ম্যাগাজিন তো বিশ্বের একটা বিখ্যাত ম্যাগাজিন লিখছে তো এটাতে তো আমাদের দেশের বদনাম হয়েছে না বদনাম হয়েছে তো আমাদের তো এই বদনামের থেকে তারপরে ধরেন ওয়ার্ল্ডের ফেমাস নভেলের সহ একবারে কত একশো এই বিবৃতির কথা তো আজকেও যখন উল্লেখ করা হয়েছে তখন উনি বলেছেন যে এটা বিজ্ঞাপন এটা বিজ্ঞাপন শোনেন আপনি আপনি মিডিয়ার লোক আমি পত্রিকার লোক অনেক কিছু বিজ্ঞাপনের মাধ্যমে হয় এই যে সমকালে দেখেন যে অনেক ব্যবসায়ীরা বিরাট বিরাট বিজ্ঞাপন দেয় তার মেসেজটা দেওয়ার জন্য অনেক সময় নিউজ করে হয়তো নিউজ দিলে নিউজ ছোটো করে ছাপা হয়তো বিজ্ঞাপন দিয়েছে ডিসপ্লেটা বড় হয়েছে তার মতো করে হয়েছে টাকা দিয়ে ধরুন বিজ্ঞাপন দেখ আর নিউজ দেখ হয়তো নিউজের গুরুত্বটা একটু বেশি বিজ্ঞাপনের গুরুত্ব একটু কম কিন্তু এফেক্টটা অলমোস্ট কাছাকাছি সুতরাং আমার কথা হলো এটা এক ধরনের স্ক্যান্ডেল এটা বন্ধ হওয়া উচিত এখন ধরেন মামলা এটাও ঠিক 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 যেমন ফাইভ পার্সেন্ট বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান দেয় না এখন যদি বলেন যে এখন কথা বলতেছি বাংলাদেশের এটাও কিন্তু সবচাইতে ট্যাক্স বেশি দিছে হামিম গ্রুপ সে কিছুতে ডিফল্টার না এটা সত্য কিন্তু ফাইভ পার্সেন্ট দেয় দেয় না তো বাংলাদেশের কেউ দেয় না উনিও দেননি হইতে পারে ইগনোরেন্স আমি যেটা একটা লেখায় দেখেছি যে তার উকিল তাকে পরামর্শ দিয়েছে যেহেতু তারা ডোনেশান দিয়ে হয়েছে এটা লাগবে না তারপরেও টাকা দিয়ে দিচ্ছে এটা সত্য টাকা দিলেই কিন্তু এটা মালি লন্ডারিং কেস আবার এমন আপনি টাকা দিয়ে অ্যাকাউন্ট ট্রান্সফার করলে লন্ডারিং হয়ে গেল বিদেশে টাকা পাঠানো আর এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে টাকা পা দেওয়া লন্ডারিং আইনে পড়ে যায় তুমি তো এখন এটার ভিতরে যদি জেল হয় আইন মতো জেল হয়ে যায় দশ পনেরো বছর জেল হয়ে যাবে তো মানি লন্ডারিং আইন ওখানে তো ব্যাপারটা তারা হবে না উনি টাকা দিছে কি দিছে না সেটা না যদি এটা লন্ডারিং আইনে পড়ে তাহলে তো ওনার দশ বছর জেল হয়ে যাবে তো হবে তো না এই বিষয়ে উনি বলেছেন যে এই বিষয়ে সাথে কিছু নাই এটা কোর্টের বিষয়ে ঠিক আছে উনি ওই কথা বললেই শেষ করত যে উনি ওনার কাজ করতেছে কোর্টের কাজ কোর্ট করতেছে এ আমার উনি বলছে না ওই যে একটা বিষয়ে মোহাম্মদ তাজেবাণীর ব্যাপারে বলছে না তো উনি বলে দিছে না ওটা তাদের দিপাক ইন্টারনাল ব্যাপার এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই এই কথাকে ছেড়ে দিত কিন্তু উনি তো অনেক প্রত্যেকটা ঘটনা ইউনিট সম্পর্কে যত কিছু আলোচনা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট উনি উত্থাপন করেছে এটাতে কী মেসেজটা চায় হয় উনি ধরে নিছেন জাতি কেউ ইউনিট সম্পর্কে জানে না অথবা আমি বলে দেই সব বিশ্বাস করবে অথবা উনি মনে করেছেন তারে বাঁটে পাইছি আচ্ছা কিছু কয়েও দেই কোর্টেও কিছু হয়ে যাক এই এই ম্যাসেজটা কিন্তু ভালোভাবে নেয় নেই আমি অন্তত নেই নেই আমি এটার সমাধান চাই উনি যে কথাটা যে ভাষায় বলছে এটা না উনি একটা ওপেন কলের মতো ওপেন কলের তো কেউ যাবে না উনি ওনাকে লোক দিয়ে পারুক ওনার লোক দিয়ে পারুক কারণ আমার সাংবাদিক প্রেস সেক্রেটারি হয়েছে না তাকে দাওয়াত দিক না কথা বলুক সমাপ্তি করুক একটা কেস যা হবার হবে

সুপ্রিম কোর্টের অ্যাপিলেন্ট ডিভিশন বলছে তদন্ত করতে করা যাবে না সরকার তদন্ত করতে পারবে না এটা দুদু করজ্ঞ কয়ে দিছে তাহলে মেসেজটা কি যায় এই যে প্রধানমন্ত্রী করলো না যে টাকা এত টাকা দি দেশেই যদি না থাকতে পারে যারা টাকা কামায় তাদের দেশের প্রতি তো ওই মায়া নাই তার তো বিদেশে বাড়ি আছে বিদেশে যা থাকবে এই আরো কিছু কথা বলতে চাই প্রেস কনফারেন্সে আরও কিছু বিষয় নিয়ে যেমন তিস্তা দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু নিয়ে কথা হয়েছে কথা হয়েছে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে চলাচল নিয়ে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ফিরছি একটু পদে আমরা যে আলোচনায় ছিলাম বাংলাদেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে এই বিষয়টা উঠে আসছে যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের যেটা ওই চিকেন নেক থ্রি সেভেন সিস্টার্সে যুক্ত করার জন্যে বাংলাদেশের ভিতর দিয়ে যেটা এখন প্রায় তিনশো কিলোমিটার ঘুরে যায় সেটাকে বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে ওই পাশে দিনাজপুর জি সেটা নিয়ে যাবে এবং সেটা নিয়ে যাওয়ার বিষয় একটা তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছে এখন সেই বিষয়টা আসলে বাংলাদেশের দর কষাকষি বা বাংলাদেশের যে পয়েন্টগুলো বাংলাদেশের পক্ষের যে দাবিগুলো আমাদের এটা নিয়ে একটা রিপোর্টও আছে আজকে সেই রিপোর্টে বিশেষজ্ঞ হিসেবে যারা মতামত দিয়েছেন সেখানে তারা পরিষ্কার করে বলেছেন যে এইখানে পুরোপুরি হচ্ছে যে ভারতের বেনিফিট কারণ তাদের মালবাহী ট্রেন যাওয়া আশা করবে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে এই জায়গা থেকে লাভবান হবে কনস্ট্রাকশান থেকে শুরু করে কিভাবে সেখানে ভুটান টোটান অন্য জায়গা কানেকটিভিটিও তৈরি হবে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন জানার মাসুদ কামাল দেখেন আমি পার্সোনালি আমি মনে করি আমি এই সমস্ত কানেকটিভিটির পক্ষে জি সারা দুনিয়াতে এগুলো আছে আপনি দরজা বন্ধ করে রাখেন থাকতে পারবেন না জি ইউরোপে যান আপনি প্রাইম মিনিস্টার তো ইউরোপের উদাহরণ দিলেন জি ঘটনাটা সত্য আপনি একদিকটা এগিয়ে যাবেন কেন আপনি দরজা কতক্ষণ বন্ধ করে রাখবেন বন্ধ করলে আপনার লস পিসের কথা তো কানেকটিভিটি আমি দেওয়ার পক্ষে এখন আপনি যে দিবেন কানেকটিভিটি কেন কী কারণে দেবেন যেমন ধরো আপনি যে কথাটা বললেন ধরা যাক আমি কথার কথা হাইপোথেটিক্যালি ওদের তিনশো কিলোমিটার দূরে ঘুরে যাইতে হতো এখন হয়তো তিরিশ কিলোমিটারে গেলে ওদের কাজ হয়ে যাবে তাহলে দুশো সত্তর কিলোমিটার তাদের বাড়তি রান করতে হলো না তাই না জি তাহলে তা এটা তো তাদের লাভ হলো তারা যে লাভটা করবে কী কারণে করবে আমি তাকে বদান্নতা দেখিয়েছি বলে তো করবে আমি তাকে হেল্প করছি বলে তো করবে তাহলে তখন প্রশ্নটা হবে বিনিময়ে আমি কি পাবো বা হিসাবটা হলে এখানে বিনিময়ে যদি আমি পাই আমার লস কি এখন আমার তো হিসাব করতে হবে আমার কি লস হচ্ছে আমার রাস্তা দিয়ে যাবে আমার রাস্তা রিপেয়ার করতে হয় অমুক করতে হয় তমুক করতে হয় আমি এখান থেকে কিছু একটা চাপো তাদের কাছে এই যে চাওয়াটা এই চাওয়া এবং পাওয়া এবং দেওয়া এটা হতে হবে দুইটা দেশের মধ্যে উইন উইন সিচুয়েশনের মধ্যে যে ভাই তোমারও লাভ আমারও লাভ এখন আমারও তুমি কিছুই দিবা না খেলে নিয়ে যাবা এটা যদি হয় তাহলে আমি এটা বিপক্ষে কথা হলো ক্লিয়ার আমাদের যে ট্রানজিট দেওয়া হয়েছে যেটা আমরা ট্রানজিট দিয়েছি ওখানে কিন্তু আমরা তেমন কিছু পাই না ওদের তো বিরাট সুবিধা হয় এখন ট্রানজিটের কারণে কিন্তু ওখান থেকে আমরা কী পাই আমাদের এক অর্থমন্ত্রী বলছিল যে না এটা চাওয়াটা তো খুব একটা খুব খারাপ হয়ে যায় এত ছোট জিনিস কেন চাবো ভাবখানে এরকম ওনার বা বাপের জিনিস দিছে বিষয়টা তো তা না বিষয়টা ওনার তো একটা পার্সোনাল ব্যাপার না রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের একটা ইয়ের ব্যাপার জি তো সেখানে অবশ্যই আপনাকে রাষ্ট্রের লাভটা দেখতে হবে ভারত দেখে না ভারত তো দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের শেখ হাসিনার সম্পর্ক কম ভালো বিরাট ভালো সম্পর্ক ইলিশ মাছ পাঠায় এখান থেকে উনিও কিছু পাঠায় খুবই ভালো সম্পর্ক সে পানি আপত্তি করছে না স্পষ্ট বলছে বাংলাদেশের সঙ্গে কোনো পানি চুক্তিতে আমি যাব না স্পষ্ট আপনি আনন্দবাজারে আমি পড়লাম তো হুবু এই ল্যাঙ্গুয়েজ কি কারণে বলছি বললাম সেটা হচ্ছে যে সে কেন্দ্রীয় সরকার তাকে বাইপাস করে কোন চুক্তি বা ওইটা আপনি ঘোটা তা না সে পরিষ্কার ভাই বলছে যে জল এই মুহূর্তে আমাদের জীবনের মতো জল নিয়ে কোনো সমঝোতা হবে না কথা স্পষ্ট আপনি বাইক দেখেন এখন পরেন এবং সে বলছে যে বাংলাদেশের সঙ্গে কোনো পানি চুক্তিতে আমি যাব না স্ট্রেট কথাও না ওইটা কারণ ওনার বক্তব্য হল আমি তো পানি পাই না ওনার বক্তব্য কিন্তু ভুল না এই তিস্তা যে আসে তিস্তা কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে আমাদের এখানে আসে এটা তো সে পাহাড় থেকে সিকিম দিয়ে আসে সিকিম এটা যে জলবিদ্যুৎ করে করার কারণে ওখানে যে পানি প্রায় ফর্টি পার্সেন্ট চলে যায় তো বলছে যে পানি তো আমিই পাই না তো আমি না পেলে আমি বাংলাদেশকে কীভাবে দেবো ওনার বক্তব্য ঠিক আছে ওনার তো ওখানে ভোটে পাস করতে হয় রে ভাই তো এইটা হলো গিয়ে মূল কথা যে এটা নিয়ে অন্যভাবে হিসাব নিকাশ করা হোক বাট সম্পর্কটা কিন্তু তাতে কি শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে হয় নাই কিন্তু সেখানে আজকেও বলছে মমতা বন্ধুবায়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ইন্ডিয়ার সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো উনি যে বলেছেন এটা কি উনি না বুঝে বলছেন সম্পর্ক আসলেই ভালো কিন্তু ভালো হলেও ব্যক্তিগত সম্পর্ক মানে ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক আর রাষ্ট্রে রাষ্ট্রের সম্পর্ক এক না রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে যে উনি তো পশ্চিমবঙ্গের পুরো পপুলেশনের যারা আছে মানুষ তাদের প্রতিনিধিত্ব করেন এবং সেই প্রতিনিধিত্ব করতে যেয়ে উনি বলছেন যে না আমার স্বার্থ আগে এটাই স্বাভাবিক তো আমিও সেভাবেই বলি আপনি ট্রানজিট দেন আপনি সুযোগ সুবিধা দেন সবই দেন কিন্তু সেখানে আমার স্বার্থটা যেন ক্ষুণ্ণ না হয় এটা আপনাকে দেখতে হবে বিনিময়ে আমিও ওনাদের কাছে চাইবো যেমন এইবার যেটা এটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি যে নেপাল থেকে আছে আপনি বিদ্যুৎ আনতে পারছেন চল্লিশ মেগাওয়ার বিদ্যুৎ কম না নেপাল থেকে আপনি আনতে পারছেন ভারত তার গ্রিনল্যান্ড ব্যবহার করতে দিচ্ছে এটা অ্যাচিভমেন্ট খালি সমালোচনা করলে তো হবে না রে ভাই এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট উনি আনতে তো এই ধরনের বার্গেনিং পয়েন্টগুলোতে সিচুয়েশন যেন উইন ইন হয় সেটা যদি রায়খা করতে পারে আমি সবসময় কানেক্টিভিটির পক্ষে বর্তমান সময়ে কানেক্টিভিটি ডেভেলপমেন্ট কিন্তু এই জায়গাটায় আমি ডক্টর মিজান আপনার কাছে আসতে চাই এই জায়গাটায় বাংলাদেশ কিভাবে এই উইন উইন জায়গায় যেতে পারে কারণ এটা একটা রেল লাইন করা হবে রেল লাইনের অবকাঠামো তৈরি করা হবে তারপরে হচ্ছে যে সেটা আসলে মালগাড়ি চলবে জিনিসপত্র কি আসলো কি গেল ট্রানজিটে কত টাকা এটা কিভাবে নির্ধারণ করা হয় না মাসুদ কামাল কিন্তু বলছে মাননীয় প্রধানমন্ত্রী এত আছে শোনেন পুরো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই এই যে সমস্যাগুলো ট্রানজিট ট্রানজিট পাঠ হওয়া এগুলো ইউরোপের সব দেশেই সমস্যা ছিল কিন্তু এমন যুদ্ধ হয়েছে এগুলো নিয়ে জায়গা নিয়ে ট্রানজিট নিয়ে এই নিয়ে এসে বহু বছরের পর বছর কারণ তখন এগুলা ওই প্রোটেস্টান ক্যাথলিক ধর্মীয় টর্মীয় এইসব বিষয়ে ওখানে জড়িত ছিল তো আমাদেরও আমরা তো মুসলমান আর ওদিকে হিন্দু তো এই একটা সময় তো মানুষ হবই মানুষ হলে এইগুলো কোনো সমস্যা থাকে না সমস্যাটা রয়ে গেছে আমরা মুসলমান একটা হিন্দু এই এই ছাড়া আপনি এই কানেকটিভিটি নিয়ে আর কোনো সমস্যা থাকার কোনো কারণ নাই আর পৃথিবীর এক দেশ থেকে দশ দশটা দেশের উপর দিয়ে রেললাইন চলে গেছে না উত্তর কোরিয়ার থেকে ওই রেলেই তো মস্কো হয়ে গেছে ইয়ার কেন কয় কিম তো ওইগুলো রেললাইন ক কত দেশের উপর দিয়ে গেছে সো আমি বলছি যে এগুলো হচ্ছে মানে আগে মানুষ হলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে তবে যথার্থই বলছে যে আমরা যে যাবো তো এই এখন এখন নেপাল ভুটান যাচ্ছে না আমরা এই এই এক রাস্তা দিয়েই তো নেপাল ভুটান যাচ্ছে এইটা আপনাকে ক্লিয়ার করতে হবে বাংলাদেশ থেকে নেপাল ভুটান ইভেন চীন পর্যন্ত যদি এই রাস্তা ব্যবহার করতে চায় এটা বাংলাদেশের জিনিস আমরা এই 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 রেলওয়ে রোড ব্যবহার করে আমরা নেপালে নিয়ে পাঠাবো ভুটানে পাঠাবো ইভেন চীন তিব্বত পর্যন্ত যাওয়া যাবে এই রাস্তা দিয়ে এই বার্গেনিং অথবা যেটাকে বলা হয় নেগোসিয়েশান আমি মনে করি যে আমাদের দক্ষতার আরও আরও বাড়ানোর দরকার কথাবার্তা বলার সময় যে আপনি এইটা এইটার এবং ক্লিয়ার করে মানুষকেও ভালো জানাতে হবে যে এখানে কি কী অলরেডি কিন্তু এই বুড়িমারি দিয়ে কিন্তু মানুষ নাম ভুটান যায় তো বাংলাদেশের মানুষ যায় না তো এটা ট্রানজিট তো অলরেডি আসে তো সেটা ভারত হয়ে যেতে হয় হ্যাঁ ভারত হয়ে যাওয়া না আপনি যাবেন কীভাবে আকাশ দিয়ে যাবেন ভারত হয়ে তো যেতে হয় ভারতের উপর দিয়ে প্লেন দিয়ে গেলেও তো ভারতের উপর দিয়ে যেতে হয় তো এটাও তো একটা ট্রেন নাকি উপর দিয়ে যাইনি আমরা আকাশ সীমান্ত গ্রহণ করাও তো এটা সার্বমূত্রের বিরাট ইয়ে না বারমার হেলিকপ্টার যখন আসে তখন সার্বমূত্র লঙ্ঘিত হয়েছে আমাদের অতএব ভারতের উপর দিয়ে যখন আমরা যাই তখন এটা ভারতের সার্বত্ত লঙ্ঘিত হয় না চিন্তা করলে এইভাবে তো জিনিসটা এরকম না জিনিসটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে প্রথমত আপনাদের পত্রিকায় আমরা যেটা দেখলাম আর কি সমকালে এখানে এই যে যেই রেল রোডটা আছে এই রেল রোডটা ইতিমধ্যেই বেশ ব্যস্ত এবং এটার যে কাঠামো স্ট্রাকচার যেটা আছে সেখানে বিনিয়োগ করতে হবে সেই বিনিয়োগটা অবশ্যই যেহেতু বলতেছেন যে ভারতের মালামাল পার হবে এবং ওরা বেনিফিটেড হবে এই বিনিয়োগটা তাদেরই করতে হবে আর এখানে এখন কি হয় এখন যে ট্রেনগুলো আসে ট্রেনগুলো আসলে পরে বাংলাদেশের ইঞ্জিন বা ফাইলুট গিয়ে ওই ট্রেনগুলো বাংলাদেশের বিতরণী আসে ইন্ডিয়ান ট্রাক ইন্ডিয়ান ট্রেনগুলো বাংলাদেশে আসতেছে না না তো একই জিনিস সেভাবে হবে না ওটা কি মোটা সফরটা কী হবে এটা পৃথিবীর বিভিন্ন দেশে যে এইভাবে রেল চলাচল করে ওখানে মানে কি আছে ওখানে শুল্ক ট্রেনজিট এগুলো নতুন অভিজ্ঞতা তো না যে পৃথিবীতে এই জিনিসটা প্রথম হচ্ছে আমরা বুঝতে পারি না এই কী করবো তা তো না এই কিন্তু যারা আমি এই প্রশ্নটা করতে চাই যেন ব্যায়ামে আজিজ আপনাকে যে এই ক্ষেত্রে আপনি এই বিষয়ে একমত যে যারা করবেন তাদের এই বিষয়টা আসলে ঘাটতি আছে 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 হাজার দশ সালে এই রেল ট্রানজিট কিন্তু চুক্তি হয় এবং সেই ট্রেন পাঁচটা রুটে চলছে তিনটা প্যাসেঞ্জার ট্রেন দুইটা পণ্যবাহী ট্রেন সেখানে একটা ধারণা দেওয়া হয়েছিল যে পাঁচ মিলিয়ন ডলার আমরা বেনিফিট পাবো এখন টোন প্রতি বেনিফিট পাই তিনশো টাকা তা আমি নাগরিক হিসাবে বলতে পারি তাহলে বন্ধুদের বড়ো দেশ তারা যদি এত গরিব দরিদ্র হয়ে থাকে এই তিনশো টোন টাকা না নিলেই তো হয় প্রশ্ন এটা আমার কথা হচ্ছে যে যোগাযোগ বাড়াইতে হবে সারা বিশ্বময় আমি বাংলাদেশ থেকে চীন পর্যন্ত যাব ট্রেনে প্লেনে তো যাই সব জায়গায় যাই ওরকম আমি প্লেন যেখানে আছে আমি ট্রেনেও যাব পারলে যাবো না কেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা আছে ভারতের সাথে নেগোসিয়েশন করতে আমরা ছোট দেশ সেই সুযোগে আমাদের ঠকায় আপনার উনিশশো সালে নেপালের সাথে কিন্তু আমাদের চুক্তি হয়েছিল তারপরে উনিশশো সালে ভুটানের সাথে চুক্তি হয়েছিল ভারত কিন্তু আমাদের রুট দেয় নাই যেতে দেয় নাই আমাদের রেলগাড়ি পারমিশন দেয় নাই সেই চুক্তি তামাদি হয়ে গেছে এখন এই চুক্তি করার সময় এটা যুক্ত করতে হবে এটা মেইনলি জন্যে দেওয়ার জন্য এটা ভাবে যাই বলেন না কেন কারণ এবারে দেখবেন আপনি কোনো তালমাল পাওয়া যায় না মিডিয়ার থেকে কমন সেন্স দিয়ে যা সংগ্রহ করা যায় সব কিছু কিছু গোপন আড়ালে হবে এটা হবে হতে যাচ্ছে এরকম কিছু এখন ধরেন ট্রেনের বিষয়গুলো এইগুলোতে নেগোসিয়েশন হবে তখন নেগোসিয়েশানে যেমন এই যে বলা হলো যে আপনার দর্শনাথ থেকে সিলেহাটি যে এটা আমাদের ব্যবহার করবে কে এটা ডেভেলপ করবে কে এটা ইনভেস্ট করবে এটা মেনটেন কে করবে ট্রেন যেটা আসবে ভারতের সেখানে প্যাসেঞ্জার ট্রেন যদি হয় মাল ট্রেন হয় আমার পণ্য যাইতে পারবে কিনা বাংলাদেশের পণ্য আমি ভারতের ট্রেন যদি আসে সেই ট্রেন চেক করার অর্থাৎ দেখবার অধিকার বাংলাদেশে থাকবে কি না আমার ভূখণ্ডে ঢুকবে একটা জিনিস কোন কী নেয় ওর ভিতর যে আমি জানবো না দেখব না এগুলো থাকবে কি না দুই হলো এখনই এই যে যেমন মাসুল এগুলো তো বেনিফিট তো তারা পাবে সেভেন সিস্টারের মেনলি সেভেন সিস্টার আর হলো চিকেন পাহারা দেওয়া পরিষ্কার হ্যাঁ যেটা আমার কমন সেন্স দিয়ে আমি বুঝছি সেভেন সিস্টারে আপনি ট্রেন দিচ্ছি সেভেন সিস্টারে তিনশো কিলোমিটার শর্ট করে মাল নেওয়ার জন্যে আমার মেল সেভেন সিস্টারে ঢুকতে দেন না কেন ডাম্পিং অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকায় দেন কেন আমার ছোট দেশ আমার পণ্য ওই দেশে বাংলাদেশের পণ্য কম্পিটিশানে নাটকে নাটকেও আমি তো গেছি আগরতলা গেছি আসামে গেছি বাংলাদেশের কয়েকটা নাম বলবো না কোম্পানির মাল ওখানে হট মতো আমরা যেমন জাপানি বা অমুক ব্রিটিশ অমক টমক ডেনমার্কের জিনিস দেখলে পাগল অনেক না ডাম্পিং আটকায় রাখে তাদেরটা তো আমরা করি না নর্মাল ট্যাক্সে চলে আসে সুতরাং এইগুলো হলো বার্গেনিং পয়েন্ট এগুলো তো ওসুল করতে হবে কারণ আমার ঘাটতি আছে কিনা বাংলাদেশে ঘাটতি তো আছেই আগে এই যে ইতিমধ্যে চলতেছে তো বললাম তো তিনশো টাকা পাট টনে আমরা ই পাই সব মিলা আমরা বেনিফিট পাই মাসুল পাই এটা বাংলাদেশের জনগণকে বলেন না ইন্ডিয়াকে রাষ্ট্র মাফ করে দেবে তো দরকার নাই তো আচ্ছা আমার কথা হচ্ছে যে এই ট্রেন চললে বেনিফিটটা কী কী এক চিকেন নেক নেওয়া ভাবনা কিন্তু এটা কিন্তু টাকা দেওয়া ব্র্যান্ডিং ওটা পাহারা চীন ওটা টিকেন কেটে দিলে সমস্যা পাহারা দিবে ট্রেনকে তোহান দিয়ে যাবে এটার একটা বেনিফিট আছে সেভেন সিস্টারে মাল্ট টানবে এটার একটা বেনিফিট আসবে দুই হলো আমাদের ভূখণ্ড ব্যবহার করবে রেললাইন ব্যবহার করবে দার ট্রেন আসবে সেই ট্রেনে আমার কি নেয় কি পরিবহন করে বা আমরা পরিবহন কিছু ঢুকাইতে পারবো কি না ওটা নিয়ে দিতে পারবো কি না আর আমাকে ভুটানে নেপালে যেতে দিবে না পত্রিকা প্রথম আলো সমকাল যুগান্তর পুরিয়া আমি কোন হদিশ পাই না সব বায়বীয় পরিষ্কার করতে হবে আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে যাইতে চাই গতকালকে সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সাইদুল হক সুমন তিনি একটা কথা বলেছেন ইন্টারেস্টিং তিনি বলেছেন যে রাসেলস বাইপার দেখা যাচ্ছে প্রকৃতিতে এখন এখন এই যে যে সাপ প্রকৃতিতে আসছে এইটাকে মূলত খায় হচ্ছে বেজি এখন বেজির দেখা কমে গেছে এই বেজি আসলে কোথায় গেল মূলত তিনি নিয়ে আসছে এই জায়গাটাই দেশে করাপশনের ব্যাপারটা এই যে বেনজির এই যে যে মতিউর এই যে তাদের যে উত্থান তাদেরকে যারা ঠেকাবে তারা কারা আমি একটু আসতে চাই আপনার কাছে অসদ কামাল আপনি যদি একটু বলেন এই বিষয়ে আজকে আমি এই টকশোতে ঢোকার আগে আমি নিউজটা পড়ে আসলাম জন বেনজির আহমেদের নামে পাঁচটা সাতটা পাসপোর্ট পাওয়া গেছে তিনি সরকারি চাকরি শেষ করে ফেললেন সরকারি পাসপোর্ট নেন নাই এখনও তার পাসপোর্টে লেখা তিনি বেসরকারি চাকরিজীবী এটা এক ধরনের জালিয়াতি কিনা এটা যাদের হাতে এই সুযোগ আছে তারা কি আর এইটাও কি একটা সামগ্র এইটাই কি চিত্রটা কি এরকমই মানে আপনি বিবেচনা করবেন দেশের ঘটনাটা কি যাদের নাম এই যে যে বেনজির বা যে মতিউর রহমান একজন একজন করে কোনো একটা কারণে আসছে সামনে তো সেই করাপ্টেড সেই এইভাবে চিহ্নিত হচ্ছে এটাই কি সামগ্রিক চিত্র দেশে হ্যাঁ এটাই সামগ্রিক চিত্র আমরা মনে করতে পারবো ছিয়ানব্বই সালে যখন অম্লিক ক্ষমতা আসলো তখন একজন মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন হুম ওনার লাল পাসপোর্ট যখন ছিল উনি প্রতিমন্ত্রী ছিলেন লাল পাসপোর্ট ছিল লাল পাসপোর্ট থাকাকালীন উনি ওনার সবুজ পাসপোর্টটা জমা দেন নাই সারেন্ডার করেন নাই এই জন্য এটা নিয়ে কিন্তু হইচ হয়েছিলো এবং সৈয়দ আবুল হোসেনকে রিজাইন করতে হয়েছিল এই আওয়ামী লীগ গভর্নমেন্টটা কিন্তু এসে গেছে গভর্নমেন্ট ছিল একটা প্রতিমন্ত্রীকে রিজাইন করতে হয়েছিল যে উনি ভুল ভুলক্রমে জমা দেওয়া হয় নাই কিন্তু দুটা পাসপোর্ট রাখা যায় না বাংলাদেশে আইনে আপনি দুইটা পাসপোর্ট রাখতে পারেন আপনার যদি মন্ত্রী ছিল যখন আবার পাবলিক হয়ে যাবেন তখন আবার লালটা জমা দিয়ে আপনি আবার গ্রিনটা নিয়ে নেবেন এটাই নিয়ম তো উনি একজন আইজিপি হয়ে সাতটা পাসপোর্ট রেখেছেন পাসপোর্ট বিভাগের কর্মকর্তা আমি যে নিউজের যতটুকু পড়লাম পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা বলেছেন ওনারা আটকায় ছিল জি আটকাই দেওয়ার পর তখন উনি একবার যখন আটকাই ছিল তখন উনি র্যাবের ডিজি ছিলেন উনি চাপ দিয়ে সেটাকে নিয়ে গেছেন এই যে কথাটা আমি খেলে একটু কথা ধরি চাপ দিয়ে কী করে নিলেন আইন তো আইন হলো আটকায় দেওয়া আইনের উপরেও তাহলে উনি প্রয়োগ করছেন আইনটাকে উনি উনি আইনটাকে উনি মানে আপনার অকার্যকর করতে পারছেন চাপ দিয়ে এমন কি কোনো আইন আছে বাংলাদেশে যে আইনটা র্যাবের ডিজির জন্য আলাদা অথবা অন্য সবার জন্য আলাদা তা তো নেই আইন তো আইনি তার মানে আইনটা চেঞ্জ হচ্ছে আইনটা প্রয়োগ আইন একই আছে কিন্তু আইনটা প্রয়োগের ক্ষেত্রে এই ধরনের ক্ষমতাধর ব্যক্তি সেটাকে ভেঙে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে বিকৃত করছে কিন্তু কেউ কিছু বলছে না বলছে না কেন পাসপোর্ট অফিসের লোকটা বলতে পারতো না বাইরে যে এটা ঠিক করে কাজটা আদালতে যাইতে পারতো কেন করে নাই ভয়ে করে নাই যে আমি যেটা আটকাবো কালকে তো আমাকে নিয়ে ক্রসফারে দিয়ে দিবে এবং আমি শিওর ম্যানেজার ওখানে মুখে বলছে যে তোরা তো ক্রসফারে দেব তাড়াতাড়ি বাঁচার জন্য সেই কাজটা করছে তাহলে সে কীভাবে আটকা কীভাবে হয় এটা এবং সে দেখতেছে যে একাধিক পাসপোর্ট এবং কোনো পাসপোর্টে সে তার সরকারি কর্মচারী এই কথাটা সে বলতেছে না গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে বলছে না সব জায়গায় সে নিছে বেসরকারি চাকরিজীবী হিসাবে তো বেসিক্যালি একটা জালিয়াত টাইপের লোক একটা জালিয়াত টাইপের লোককে আপনি নিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শীর্ষ পদে বসাইছেন এর চেয়ে লজ্জার আর কী হতে পারে এবং আপনি কি মনে করেন এটা একাই অনেকে এরকম অনেকে অনেকেই হল করছে কারণ এই দেশে তো আইন তো এইভাবে তো উদাহরণ তৈরি হয় দেখেন একটা কথা আমি বলি মাঝখানে একটা ঘটনা এই যে পুলিশ অ্যাসোসিয়েশন তারা তো আপনার বিবৃতি দিয়েছিল যে এই সমস্ত তাদের সদস্য সাবেক সদস্যদের বিরুদ্ধে ঢালাও পত্রপত্রিকা লেখা হচ্ছে ওরা একটা বিবৃতি দিল এই যে ঘটনাটা প্রকাশ হলো এখন ওই অ্যাসোসিয়েশন বিবৃতি দেখ যে আমাদের সাবেক এই লোক এই কাজটা করেছে এটা অন্যায় করেছে আমরা ওনার দায়িত্ব নিতে চাই না দেখ বিবৃতি তাদের বিবৃতিতে তারা কিন্তু ওনার নাম উল্লেখ করে নাই কিন্তু নাম উল্লেখ না করেও এটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে যে ওনারা কি বলতে চাচ্ছেন ওনারা আসলে যেমন মিয়া বেনজির আহমেদের কিন্তু বলছেন ওনাদের নিয়ে এত লেখেন না আপনারা এক ধরনের চাপ এক ধরনের হুমকি ছিল সেটা সেই হুমকির এখন এটা প্রকাশিত হয়েছে যে তার সাতটা পাসপোর্ট ছিল এইটাকে অ্যাসোসিয়েশন কীভাবে ব্যাখ্যা করে তাদের একজন সাবেক কলিগ আমি তো মনে করি সেই কলিগটা তাদের উপর প্রেশার দিয়ে কাজটা করেছি আমি মনে করি বেনজির আহমেদ আসাদ সাহেব ওনারা প্রেশার দিয়ে ওদেরকে দিয়ে বিবৃতি দেওয়াইছে এটা কেন মনে করি জানেন আজকে দেখলাম আর একটা পত্রিকা যে বতিউর রহমান সাহেব উনি যেখানে চাকরি করতেন উনি ওনার অধীনস্থ যারা ছিলেন তাদের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন পাঠিয়ে বলছেন আমার এই দুঃসময়ে আপনারা মাঠে নামেন আপনারা একটা বিবৃতি দেন সেই মেসেজ আবার ফাঁস হয়ে গেছে ওরা বলে দিছে তো ওইটা ওই সেভাবেই হয়েছে একসময় এখন যারা এখানে অ্যাসোসিয়েশন আসেন তারা তো ওনারই অধীনে একসময় কাজ করতেন এদের অধীনে করতেন হয়তো সে পার্সোনাল রিলেশন হোক অথবা প্রেশার হোক অথবা চক্ষু লজ্জার খাতির হোক তাদের দিয়ে এই কাজটা ওনারা করে এখন তো ওনারা বিব্রত হয়ে গেছেন এখন দেখলাম এই অ্যাসোসিয়েশনের বক্তব্য আমেরিকা বন্ধ গেছে আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং সেই ব্রিফিংয়ে এই মিলারের নিয়ে আলোচনা করতেছে কিলাভ ভুল আমাদের তার মানে দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে আমাদের প্রাইম মিস্টার তো সরাসরি বললেন আজকে এত দুর্নীতি করে লাভ হলো দেশে তো থাকতে পারলেন না তো উনি যে মানসিকতা নিয়ে কথাটা বলেছেন এরা কি সেই মানসিকতা নিয়ে ফিল করে আচ্ছা এই যে মনে করেন মতিউর রহমান দেশ ছেড়ে পালাইতে শুনলাম নাকি মাথা রথা মাথা মতো অনেক চুল ছিল কিন্তু মাথা রথা নাকি ন্যাড়া করে সে পালাই গেছে এই চুলের এত চুল সে ত্যাগ করছে আর কি ত্যাগ করে সে নেড়া হয়ে পালিয়ে গেছে আপনি কি মনে করেন মাথার চুল ত্যাগ করলেও শরীরটা তো রয়েছে ভাই ওরকম এখানে সে কিছু সম্পদ ত্যাগ করে গেছে আপনি কি মনে করেন তার সম্পদ বিদেশে তার কিছু নাই সে বিদেশে মহা আনন্দে থাকবে দুই তিন বছর খবর পাওয়ার খবর পাবেন সে বিদেশি ইউরোপে আছে যা আছে তার তিন পুরুষ চলবে এটা দেয়া বউ বাচ্চা তো আগেই গেছে বউ বাচ্চা তো আগেই গেছে তো আপনি আমাকে বলেন এরা কি গেলে দেশেই করছে বিদেশেও করছে মানে এরা হয়েছে কি কোথায় কোথায় করবে এত টাকা হয়ে গেছে কোথায় করবে কোথায় রাখবে বুঝতে পারছে না এই হলো ঘটনা আচ্ছা আমি ডক্টর মেজার আপনার কাছে আসতে চাই এই বিষয়ে যে এই যে ব্যারিস্টার সুমন যে জিনিসটা উল্লেখ করেছেন যে প্রকৃতিতে বেজি গেল কোথায় এই যে তাদেরকে ধরবে চিহ্নিত করবে যে না এর পাসপোর্ট একটাই এই কাজটা কাদের এটা বুঝতে পারি না পাসপোর্ট এখন আমাদের বায়োমেট্রিক পাসপোর্ট এই পাসপোর্ট তো আচ্ছা ঠিক আছে একটা হলো লাল পাসপোর্ট এটার কিছু সমস্যা হয় বাইরে বিদেশে যাওয়ার পর বারবার প্রেসিডেন্ট লাগে তাহলে আটটা কি হয়তো আটটা সে বেসরকারি দুটো হতে পারে সাতটা আটটা পাসপোর্টের কি এটা আমি পারি নাকি একটার মধ্যে প্রত্যেকটা ন্যাশনাল আইডি নাম্বার থাকে এনআইডি একে এনআইডি নাম্বারে যদি আটটা পাসপোর্ট হয় না নাম্বার তো একটাই হবে না এনআইডি নাম্বারও আটটা আছে আমি জানি ভেরি ইন্টারেস্টিং এগুলো নিয়ে এগুলো নিয়ে আর খবরগুলো তো আমি জানি না কতটা অথেন্টিক কোথার থেকে আসতেছে কে দিতেছে হ্যাঁ কমিটি হয়েছে পনেরো সদস্যের তাদেরকে ডেকে কথাবার্তা হয়েছে এবং সেখান থেকে দুদক দুদক তো এই কথা আমি কালকে এক জায়গায় বলছিলাম দুদক এই যে মতিউরকে আরও তিনবার চারবারে ওনাকে নাজাদ দিছে নাজাদ মানে হচ্ছে উনি চারবার দিছে তো ওইটা তো তদন্ত কমিটি করা ওই তিন সদস্য তদন্ত আগের কমিটিগুলোতে কারাগার আসছিল এবং এটা কত টাকার বিনিময়ে তারা এই তাকে ক্লিনার ইয়া ইমেজারটা ইয়ে দিচ্ছে এটা এটা এগুলো কি এমনি হয়ে গেছে মনে করেন ওটাও তো একটা ওটাও তো একটা জিনিস আমি বলছি ভেরি ইন্টারেস্টিং এখন দুদক কোথা থেকে কে বলছে জানি না দুদকের কাছে আটটা পাসপোর্ট কীভাবে পেলো ওকে পাসপোর্ট ছাড়া বিদেশ গেছে পাসপোর্টগুলো জমা দিয়ে গেছে তার কাছে ভেরি ইন্টারেস্টিং এসব কথাবার্তা তো আর পাসপোর্টটা দুইটা ডুপ্লিকেট বা যেটা ওই মানে সহিদ অভলশনের ব্যাপারে যেটা হয়েছিলো সরকারি পাসপোর্ট যেটা লাল পাসপোর্ট নেওয়ার পরে ওইটা হয়তো জমা দেয় নেই এটা রেখে দিচ্ছে বাট এটা হওয়ার কথা না কারণ আমি এই প্রসেসগুলোর মধ্যে মানে আমি নিজে একটা দেয় না তো অথবা করে এটা কি করে এটা হইতে পারে পরে আমার লাল পাসপোর্টে যখন আমি বললাম আমেরিকান ভিসা মধ্যে তখন আবার দরখাস্ত করতে হচ্ছে করে ওইটা তখন লেখা ওটা আনতে হচ্ছে বুঝতে পারছেন

আমার ও আবার ছাত্র ডাইরেক্ট স্টুডেন্ট সুমন তো ও যেটা বলছে তো এইটা হয়তো ও যেটা বলতেছে যে এত এত চোর বাটপার এটা ধরার লোকগুলা করে এই অর্থে হয়তো এটা বলছে আর কি তো এখন সে আমি প্রথমে তো গণমাধ্যমকে একটা সাধুবাদ দিব গণমাধ্যম কিন্তু ওই মতিউর সাহেবের বিষয়ে তো গণমাধ্যমের কোনো কৃতিত্ব নাই

সামনে নিয়ে আসছে যেগুলো এর আগেও বহু দুর্নীতির ইয়ে তো গণমাধ্যমেই প্রথম আসে আর এই এখন ব্যাপকভাবে আসতেছে সেজন্য গণমাধ্যমকে এটা তো ভূমিকা দিতে হবে ভূমিকা আরেকটা হচ্ছে আমরা আসলে অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক এগুলো করতে পারি বাট আমরা দেখতে চাই অন্তত যেগুলো এখন একেবারে ভাসমান দৃশ্যমান ব্যানার্জির অথবা মতিউর এগুলো তো এখন আর লোকানো তার সম্পত্তি ক্রোক করা হয়েছে ব্যাংক ফিস করা হয়েছে মতিউর ওদের আজকে করছে এগুলো তো এই 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 যত ক্ষমতাবানই হোক দুর্নীতিবাজ রেহাই পাবেন যেগুলো বলা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেন অথবা মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স যেটা বলেন তো এটা অন্তত একটা দুটা উদাহরণ তৈরি হোক তাইলে অন্তত মানুষ আশ্বস্ত হবে জানা কথার সাথে কাজের একটা মিল তারা দেখতে পাবে আপনি যদি এই বিষয়ে বলেন আমার ছেলে যখন বিএম এ ট্রেনিং নিচ্ছিল তখন ওখানে একটা স্কাল্পচার মানে মূর্তি আঁকানো আছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এইটা কার মানে একটা ক্যাডেটের তো সে বললো তা তো চিনি না তবে শুনছি অমকের ছেলে তা আমি সেটার বলতে চাচ্ছি না আমার মনে হয় আমি শুনেছি যে সাধারণত যারা চোরাচালানি অথবা ব্যাগেজ ব্যবসায়ী করে আর প্লেন দেয় এদের একাধিক পাসপোর্ট থাকে কারণ এক এক দেশে এক একটা যায় এক এক দেশে এক একটা কোনোটা আনার জন্যে কোনোটা অমক আনার জন্যে এইসব করে তো এখন এই যে বেনজিরের যে সাতটা পাসপোর্ট এটা হিসাব মেলে না দেশে কি কোনো আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই এখন তা আমার কাছে এই জন্যে আমি বলতে হচ্ছে যে দেশে এই যে সবচাইতে আমি বলবো নিকৃষ্ট লোক হিসাবে বেনজিরের মূর্তি বানায় রাখা উচিত যদি এটা সত্য হয় কপ্তা রাখেন এমন একটা জিরো পয়েন্টে রাখেন ওই জিরো পয়েন্টে যেটা বানাইছে ওটা ভাঙিও না রাখেন ওটার চেয়ে এইটা এটা রাখেন অর্থাৎ প্রতীক হিসাবে গিন্যত ব্যক্তি হিসাবে পালে গালে গলায় জুতো টুতো পরায়ে দেন যাতে একটা নিকৃষ্ট ছবি দাঁড়ানো থাকে কারণ এই যে দেশফলকইতিমধ্যে বের হইছে তিন চারজন বের হইছে যে আর আছে আমরা কিন্তু লোক মুখে জানি কিন্তু সরকার কিন্তু বের করতেছে না দেখতে পাচ্ছেন না রিপোর্ট তাদের কাছে আছে অবশ্যই আছে কিন্তু বিষয়টা হলো লোক মুখে কি জানেন নাম বলবো কেমনে আমি আমি তো বেজালে পড়ি কত দূর জানা যায় আর কি বহুত জানা যায় কমন বলে দিতে পারি আমি এই লেভেলের সব তদন্ত করেন সব হাজার শত কোটি টাকার নিচে বেরো বেরোবে না শত কোটি টাকার নিচে হবে না শত কোটি টাকার নিচে হবে না এবং সব প্রফেশনে আছে আমাদের প্রফেশনেও আছে চিনি আমরা ধরেন সব বার করেন বার করেন আমার কথা যে দুর্নীতিতে জিরো টলারেন্স চলে সব দল মত নির্বিশেষে সব পেশা নির্বিশেষে বাঁচে বাঁচে দুর্নীতিবাদ ধরা শুরু করেন করেন যদি সরকার না জানে আমাকে ডেকে নেন আমি নাম বলে দিই অনেক যদ্দূর জানি তদ্দূর বলে দেব ধরেন কারণ আমার সমস্যা নেই আমার কিচ্ছু নেই আমার দ্বারা সমস্যা নেই আমি বলে দেব কিন্তু আমাকে যতদিন আল্লায় যান কবচ না করে ততদিন পর্যন্ত কিন্তু গ্যারান্টি দিতে হবে আমি বলে দেব আমি চিনি আমি জানি তো প্রবেশনে আছে আমি জানি আপনিও জানেন অনেকের নাম তারা ধরা পড়তেছে না এই কারণেই স্টেটমেন্ট আসে কারণ এটার অন্তহীন দুর্নীতিবাজ একটা সামাজিকরণ হয়ে গেছে এটা একদম মানসিকভাবে জাতিটা করাপ্ট হয়ে গেছে এখন ওই ধরেন পুলিশ বলেন সাংবাদিক বলেন অন্য পেশা বলেন যেখানে বলেন যার যতটুকু ক্ষমতা আছে সেই করে নিচ্ছে এই জন্যে আমি বলছি যে আসলে দুর্নীতিটা এখন বেধি হয়ে গেছে এটা নির্মূল করার জন্য যত কঠোর হওয়া উচিত এখন কঠোর হওয়ার সময় আসছে মেসেজ যারা নেয়ার তারা নেবেন আশা করি আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা এই আলোচনা শুনছিলেন বিবেচনা আপনাদের হাতে শুভরাত্রি